ঋণ দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম হিমাদ্রি বসাক ও জিনিয়া বসাক। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। ঋণ দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। ধৃতরা হলেন হিমাদ্রি বসাক, বয়স 52 বছর, ও জিনিয়া বসাক, বয়স 44 বছর। হিমাদ্রিবাবু ভারতীয় রেলের কর্মী। শুক্রবার দুপুরে ওই দম্পতি চন্দননগর বড়বাজারের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। নেতৃত্বে ছিলেন চন্দননগর কমিশনারেটের ACP 1 পলাশ ঢালি। এদিন ওই ফ্ল্যাটে হানা দিয়ে সই করা বহু ব্ল্যাঙ্ক চেক ও বেশ কিছু ব্ল্যাঙ্ক কোর্ট পেপার উদ্ধার হয়। ধৃত বসাক দম্পতির বিরুদ্ধে চন্দননগর থানায় 20টির বেশি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই দম্পতি বহু মানুষকে ঋণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, কিন্তু কেউ ঋণ পায়নি। চন্দননগর থানায় এই বিষয়ে বহুবার অভিযোগ দায়ের হয়। এবারে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন ধৃতদের চন্দননগর আদালতে তোলা হয়। নেওয়ার পর যখন ফেরত দিচ্ছে, দিতে গিয়ে যখন মিসেস চাইছে যে টাকাটা আমাকে ফেরত দাও, তখন প্রবলেম শুরু করছে। সমস্যাটা এখানে তিনটে, এতদিন কিন্তু হয়নি সমস্যাটা, যখন মিসেস টাকা চেয়েছে যখন তখন মিসেস তখন সমস্যাটা শুরু হয়েছে। কিন্তু এগুলো তো একজন থেকে আরেকজন, ইয়ে বোকা পাগল আছে ওর কাছ থেকে কিছু পাওয়া যাবে না, না মিথ্যে বলছি না, টাকা নিয়েছে, টাকা নিয়েছে তো, টাকা কিন্তু অনেকদিন ধরে নিয়েছে, আমি যেটা দেখেছি। দেওয়ার সময় কিন্তু প্রবলেম শুরু হয়েছে, প্রবলেমটা এখন দেওয়ার সময়, যখন মিসেস টাকা চাইছে তখনই প্রবলেম শুরু হয়েছে, যখন টাকা নিয়েছে তখন দেওয়া শুরু। টাকা নেয়নি কারোর কাছে, মিসেস টাকা দিয়েছে, টাকা ওরা নিয়েছে, ওরা টাকা নিয়েছে, নিয়ে যখন দেবার মিশে যখন বলছে টাকা ফেরত দাও, তখন প্রবলেম শুরু করছে। সেটা তো আমি সব জানতাম, আমাকে জানতাম না। এখনকার দিনে মডার্ন মহিলা, আমি স্বাধীন হবো, আমি ইয়ে হবো, মডার্ন মহিলা বোঝেন কিছু, অনেক হাজব্যান্ডকে জানায় না অবশ্যই, নাহলে তো এই জিনিসটা আমি জানলে তো আমি জিনিসটাকে ইয়ে হতো আগে আটকাতাম। নিউজ আজ বাংলা চন্দননগর।